সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন রাস্তা ও খালের ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নগর কর্তৃপক্ষ। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সিসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এদিকে ব্যবসায়ীরা দাবি করেন, তাদেরকে পর্যাপ্ত সময় না দিয়েই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকালকে চারটার সময় অ্যানাউন্স করা হয়েছে, আমরা অত দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এত মালসা বানা, আমরা এত কম সময়ের ভিতরে কীরকম আমরা স্থানান্তর করবো? স্থানান্তর করার আমরা সময়ও পাইছি না। কালকে অ্যানাউন্স করা হয়েছে, এইটা প্রায় সময় অ্যানাউন্স করা হয়, দেন আমরা বুঝছি না যে এইলাকা নোট করিয়া ভাঙিলি বা সকালকে আমরা আইসি দোকান খুলছি, মাল আটাইতে পারছি না, এর মধ্যে এই আর কি উঠ করিয়া কি বাঙ্গা শুরু হয়ে গেছে সিটি কর্পোরেশন থেকে। ইসলামিয়া তরিকুদ্দিন এরারে বাঙ্গন্যা, যাই মেডিকেল হল আপনার তারা মিয়া এরারে বাঙ্গন্যা, খালি আল কাশ্মীরে বাঙ্গিলাইন ইলান তো হইতে পারে না ভাই। এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাস্তার জায়গা এবং আমাদের ছড়ার জায়গাটা, এটা এক নম্বর খাসকুতিনের জায়গা, এটা উদ্ধারের জন্য এই উচ্ছেদ অভিযানটা পরিচালিত হচ্ছে। আমাদের সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে সকল রাস্তা বা ছড়া অবৈধভাবে দখলে আছে, এটা আমরা নিয়মিত বিরতিতে সেগুলো উদ্ধার অভিযানের কাজ করে যাচ্ছি, এটা চলমান থাকবে।